নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ধনলক্ষ্মী যোগে যে রাশিগুলোর সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলির নাম আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। 24শে সেপ্টেম্বর টু 18ই অক্টোবর পর্যন্ত এই ধনলক্ষ্মী যোগ থাকছে। অর্থাৎ অনেকে কমেন্ট করেন যে স্যার যোগটা কতদিন থাকছে আমাদেরকে একটু জানো, প্রচুর কমেন্ট এসছে এরকম ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে ডেটটা মেনটেন করে দিচ্ছি, 24শে সেপ্টেম্বর থেকে 18ই অক্টোবর 2022 পর্যন্ত। যদিও একটু ভিডিওটি দিতে লেট হয়ে গেল, তবে আমি যে রাশিগুলোর কথা বলবো আগামী দিন এই রাশিগুলোর উজ্জ্বল ভবিষ্যৎ হতে চলেছে। আমি এই রাশিগুলির শুভ কামনা ঈশ্বরের কাছে করি। দেখুন, এই যে ধনলক্ষ্মী যোগ হচ্ছে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যে যোগটার কথা আমি বলছি, শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছে কন্যা রাশিতে। কন্যা রাশিতে অবস্থান করে এই লক্ষ্মী যোগ সৃষ্টি করছে। এই ধনলক্ষ্মী যোগ সৃষ্টি করার ফলে যে রাশিগুলোর আমি নাম আপনাদেরকে বলবো, ধনের জায়গাটা, অর্থের জায়গাটা নিশ্চিত রূপে কিন্তু ভালো কিন্তু এই সময় হবে। কোন কোন দিক থেকে অর্থ আসবে এই পুজোর মুহূর্তে আপনারা এবং পুজোর মধ্যেও আপনারা নিজে কিন্তু ভাবতেই পারবেন, অর্থাৎ কল্পনার বাইরে এই রাশিগুলোর কিন্তু অর্থ কিন্তু আসবে। লিখে রাখুন, আমি যে রাশিগুলোর নাম আমি বলবো ডায়েরিতে নোট করে নিতে পারেন। এই ধনলক্ষ্মী যোগে কোটিপতি, আরবপতি, খারকপতি পর্যন্ত কিন্তু হতে পারে যে রাশিগুলোর আমি এক এক করে নাম বলবো। যাদের ক্ষেত্রে হচ্ছে না, অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, নিশ্চিত রূপে আপনারা শুভ ফল আপনারা কিন্তু পাবেন। ধনলক্ষ্মী যোগে যে রাশিগুলো হতে চলেছে মহা কোটিপতি, অর্থাৎ যারা হাজারে খেলছে তারা লাখে, লাখে যারা তারা কোটি, কোটিতে যারা আছে আরবপতি পর্যন্ত কিন্তু হওয়ার সময়। কিন্তু এটা কিসে? ব্যবসা, আকর্ষিক অর্থপ্রাপ্তি, ব্যবসা যারা করছে তাদের 5 গুণ 10 গুণ পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু হবে। শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, ফাটকা, স্টক বিজনেস, মার্কেটিং, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গ্রামের বিজনেস, এই সকল জায়গা থেকে ফুডের বিজনেস, এই সকল জায়গা থেকে আপনাদেরকে কিন্তু অপার ধন এই রাশিগুলো কিন্তু পেতে চলেছে। নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো এই ধনলক্ষ্মী যোগে, খুব অল্প সময়ের জন্য এই যোগটি থাকছে, যে রাশিগুলো মহাভাগ্যশালী হতে চলেছে, সৌভাগ্যশালী হতে চলেছে, নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। ডায়েরিতে নোট করে নিন, মিথুন রাশি অর্থনৈতিক দিক থেকে এবং সম্পত্তি, ব্যবসা, কর্ম, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। নাম্বার 1 যে রাশি হচ্ছে মিথুন রাশি। নাম্বার 2 যে রাশির কথা আমি বলবো লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু এই ধনলক্ষ্মী যোগ, মহালক্ষ্মী যোগে আপনাদের ভাগ্য ফুলফিলমেন্ট সাপোর্ট পাবে। ব্যবসা, সম্পত্তি এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই ধনলক্ষ্মী যোগ আপনাদের ধনের ভাণ্ডার পরিপূর্ণ করবে, বাম্পার প্রাপ্তি হতে চলেছে। সম্পত্তি, শেয়ার বাজার, অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, ব্যবসা যারা করছেন, এখান থেকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু পেতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি সোনায় সুয়াগা হতে চলেছে আপনাদের, এক কথায়
মানে কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট পেতে চলেছেন কুম্ভ রাশি। নির্ণায়ক ফল আপনারা পেতে চলেছেন কুম্ভ রাশি, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। আপনাদের সোনায় সোয়াগা হতে চলেছে মকর রাশি। আপনি বাম্পার প্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, ফাটকা, স্টক বিজনেস, ব্যবসা, বিদেশ লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। অর্থনৈতিক স্থিতির জায়গায় মজবুত হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু পেতে চলেছে ধনুরাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ধনুরাশির ব্যবসা, বিদেশ এবং আপনাদের বিশেষ করে শেয়ার বাজার থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে লাভ পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি, সর্বশেষ রাশি বৃষ রাশি। বৃষ রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে, আপনাদের ধনের খাজানা পরিপূর্ণ হতে চলেছে বৃষ রাশি। অর্থাৎ আমি প্রত্যেক রাশির শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।